নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে একটি দোকানে একজন পর্যটক এবং পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। ওই পর্যটক ব্রাজিলিয়ান। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছে। 37 বছর বয়সী ভুক্তভোগীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর। গুলি করার পর হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হামলাকারীর একটি ছবি প্রকাশ করেছে এনওয়াইপিডি, সাথে ঘোষণা করা হয়েছে পুরস্কার। হামলাকারীর সন্ধান দিতে পারলে $13,500 পুরস্কার ঘোষণা করেছে এনওয়াইপিডি।